হ্যালো অন অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত আছে। আজকে বলবো 2023 জিএনএম এএনএম জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য। প্রথম প্রশ্ন, যে স্যার 2023 কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে যে আমরা নার্সিং পড়তে চাই। এবার একটা সংক্ষেপে তোমাদের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, নার্সিং অর্থাৎ কী। নার্সিং মানে আমরা কী জানি, নার্সিং হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে তুমি তোমার নিজের প্যাশন এবং নিজের প্রফেশনটাকে এক করতে পারবে। এটা এমন একটা পেশা যেখানে তুমি মানুষের সেবার পাশাপাশি নিজের একটা ব্রাইট ফিউচার তুমি রেডি করতে পারবে। তবে এখানে পড়তে গেলে তোমাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। যেমন ফার্স্ট অফ অল, তোমাদের কিন্তু এইচএসএ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের 40% মার্কস লাগবে। যাদের 40% বা তার থেকে বেশি মার্কস আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন করার অর্থ এটা নয় যে তুমি কলেজে চান্স পেয়ে গেলে। এর জন্য তোমাদের একটা পরীক্ষা দিতে হয় যেটা কন্ডাক্ট করাই WBJEB অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বিভিন্ন রকম পরীক্ষা কন্ডাক্ট করায়, তার মধ্যে GNM অবশ্যই একটা অন্যতম পরীক্ষা। তো তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে? দেখো, যারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করায় অর্থাৎ WBJEB তাদেরকে ফোন করা হয়েছিল, তারা বলেছে যে আগামী বছরে অর্থাৎ 2023 জানুয়ারি মাস নাগাদ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে, একটা সম্ভাব্য তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান দেয়নি, একটা সম্ভাব্য তোমাদের বলে দিলাম যে মোটামুটি জানুয়ারি মাসে 2023 কিন্তু শুরু হতে পারে। তো এবার কথা হচ্ছে এখন থেকে তাহলে আমরা কী করতে পারি। তো আমাদের যদি প্রস্তুতি নিতে হয়, দেখো ফর্ম যখন শুরু হবে, ফর্ম ফিল আপ যখন শুরু হবে, ফর্ম ফিল আপ শেষ হতে হতে পরীক্ষা শুরু হতে মোটামুটি 3 মাস সময় থাকে হাতে। এই 3 মাসের মধ্যে পুরো জিএনএম এএনএম এর জন্য যে সিলেবাস সেটা সম্পূর্ণ করা বিরাট কঠিন ব্যাপার। তো আমাদেরকে হাতে সময় নিয়ে বিভিন্ন বিষয়গুলো পড়তে হয়। যেমন সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি জিএনএম এএনএম পড়ার জন্য কী কী সিলেবাস থাকে। প্রথম যেটা আমাদের বেশি সবথেকে বেশি গুরুত্ব দিতে হয়, কোন কোন চ্যাপ্টার গুরুত্ব দিতে হয় এবং কী কী মেনটেন করতে হয় আমাদের সিলেবাস, সেটা তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সে আছে আমাদের মোট টোটাল, মানে আমাদের টোটাল মার্ক্স হচ্ছে 50, সব থেকে বেশি মার্ক্স রয়েছে। এটা 2022 কথা বলছি, 2021 টোটাল নম্বর ছিল 65, এটা বেড়ে গিয়ে এবার হয়েছে 115 অর্থাৎ 115 মধ্যে পরীক্ষা হয়েছিল। তো প্রতিটা বছরই সিলেবাস যদি চেঞ্জও হয়, আমাদের যে মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু সমান সমান থাকে। অর্থাৎ আমাদের 2021 বায়োলজি ছিল, 2021 কিন্তু বায়োলজি ছিল, যদি 2022 ফিজিক্যাল সায়েন্সের কথা বলা যায় 2021 কিন্তু ফিজিক্যাল সায়েন্স ছিল। অর্থাৎ প্রত্যেকটা বিষয় সমান সমান, কিন্তু নাম্বার যে বিভাজন অর্থাৎ নম্বর বিভাজনটা শুধু এদিক ওদিক হয়েছিল, আদারওয়াইজ সব কিছু কিন্তু সমান সমান। তো এই জন্য বলছি সিলেবাস কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হবে না, হয়তো খুব বেশি হলে নাম্বার বিভাজনটা এদিক ওদিক হতে পারে, যেটা 115 আছে সেটা হয়তো বা 215 হয়ে গেল বা হয়তো আরেকটু কমেই যেতে পারে। কিন্তু তাই বলে কোনো দিন সিলেবাস বিরাট চেঞ্জ হয় না, ঠিক আছে। এটা 2021 যা ছিল 2022 তাই আছে, আশা করা যায় 2023 একই থাকবে। তো এই সিলেবাস ধরে আমরা পড়াশোনা শুরু করবো এখন থেকে, কারণ কি আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। আর এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্যার আপনারা কি কোচিং করান? তো দেখো কোচিং আমরা অবশ্যই করাই, এবং এটার জন্য একটা ক্রাইটেরিয়া তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা 2023 ব্যাচের জন্য আমাদের অলরেডি কিন্তু অ্যাডমিশন চলছে, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে না। এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। যারা পরীক্ষায় অন্তত পক্ষে 20 পাবে অর্থাৎ 115 মধ্যে যারা 20 পাবে আমাদের পরীক্ষায়, তারাই শুধুমাত্র এখানে ভর্তি হতে পারবে। এবার পরীক্ষার সিলেবাস কী, আমাদের পরীক্ষার সিলেবাস এবং তোমাদের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সিলেবাস একই রকম। অর্থাৎ WBJEB যে সিলেবাস রেখেছে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামিনেশন জন্য, সেটাই কিন্তু আমাদের এখানে পরীক্ষার জন্য রয়েছে। আমাদের এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কী, এখানে আমরা জানতে চাই পরীক্ষার্থী বা যে পড়তে চাই তার মধ্যে কতটা কী আগ্রহ রয়েছে। এমনও হয়েছে 2022 যদি কথা বলি, আমাদের টোটাল স্টুডেন্টের সংখ্যা ছিল 425টা, মানে আমাদের অনেকগুলো গ্রুপ হয়েছিল, প্রায় তিনটে থেকে চারটে গ্রুপ হয়েছিল। এই তিনটে থেকে চারটে গ্রুপে অনেক স্টুডেন্ট এমন ছিল যারা কিন্তু প্রথম দিকে প্রচুর আগ্রহ দিকে পড়তো, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তারা কিন্তু আর সেইভাবে আর আগ্রহ দিত না বা সেইভাবে কিন্তু আর মনোযোগ দিয়ে পড়তো না। যার জন্য আমরা ভেবেছি এই বছর থেকে আমরা যে স্টুডেন্ট নেবো তারা একদম ছাকা হবে, অর্থাৎ একদম যাতে ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে, যাদেরকে আমরা যাদের দেখলেই বুঝবে যে হ্যাঁ এদের মধ্যে পড়ার খিদে আছে, ঠিক আছে। সুতরাং এই জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি 2023 ভর্তির জন্য। আমাদের দেখো পরীক্ষাটা হবে, পরীক্ষাটা কোথায় হচ্ছে, পরীক্ষাটা প্রথমে বলে রাখি, পরীক্ষাটা হবে গুগল ফর্মে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন করার দরকার নেই, কোনোরকম কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিতে পারবে, কোথাও কিন্তু কোনো টাকাও খরচ করতে হবে না, ফ্রিতে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না।
এবার পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া বলা হয়েছে যে মোটামুটিভাবে তোমাদের 20 পেতে হবে, 20 বা তার থেকে বেশি। তো যারা 115-র মধ্যে 20 পাবে তারাই একমাত্র অ্যাডমিশন নিতে পারবে। এবং অ্যাডমিশনের জন্য কত টাকা লাগে? অ্যাডমিশনের জন্য মাত্র লাগে আমাদের 6 মাসে 700 টাকা, ঠিক আছে? এর বাইরে কোনো টাকা পয়সা লাগে না। এবার এর মধ্যে কী কী পাবে দেখো, সপ্তাহে আমাদের মোটামুটি 3 দিন করে ক্লাস হয়, বাকি যে ক্লাসগুলো থাকবে সেগুলো পরের সপ্তাহে চলে যায়। এইভাবে প্রত্যেকটা আমাদের সাইকেলিং হতে থাকে, ঠিক আছে? তো এইভাবে ক্লাসগুলো হবে। ক্লাসের পাশাপাশি তোমার পাবে মক টেস্ট, পাবে কুইজ, পাবে এবং কিছু পিডিএফ পাবে, কিছু ফ্রি পিডিএফ এবং কিছু আমাদের বানানো পিডিএফ আছে। তো এই সমস্ত নিয়ে তোমাদের কিন্তু এই যে সমস্ত আমাদের কোর্সটা সেটা 6 মাসেই কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে? তো এবার তোমাদের বলি পরীক্ষার বিষয়বস্তু কী এবং কীভাবে তোমরা সেই পরীক্ষাটা দেবে। দেখো, আমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে, একটা গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। 10 তারিখ অর্থাৎ আগামী আর 2-1 দিনের মধ্যে, আজকে তো 7 তারিখ হয়ে গেল, আর 3 দিনের মাথায় তোমাদের কিন্তু রাত্রি 8টায়, 10 তারিখ 10/8/2022 রাত্রি 8টায় একটা পরীক্ষা নেওয়া হবে। যারা যারা পরীক্ষায় পাশ করবে, পরীক্ষা তোমার অবশ্যই 2 ঘন্টার মধ্যে পরীক্ষা সমস্ত ফিল আপ করবে, সমস্ত প্রশ্নই কিন্তু উত্তর দেবে। কিছু করতে হবে না, জাস্ট একটা গ্রুপে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে, অর্থাৎ এই যে 10 তারিখ 10/8/2022 রাত্রি 8টায় তোমাদেরকে গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। সেখানে তোমাদের কী কী লাগছে, তোমার নিজের নাম লাগবে, আর লাগছে যে তুমি তোমার একটা দেখো তোমার প্রথমত তো নাম লাগবে এবং তোমার জেলার নাম লাগবে, আর কিছু লাগছে না, ঠিক আছে? এই দুটো জিনিস দেওয়ার পর তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। এবং পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের রেজাল্ট জানতে পারবে যে তুমি কত পেয়েছো। এবার প্রশ্ন ওঠে যে স্যার পরীক্ষায় কী কী সিলেবাস রয়েছে, অর্থাৎ আমাদের কী কী পড়তে হবে। দেখো, আমি একটু আগে বললাম যে জয়েন্ট এন্ট্রান্সের জন্য যা পড়া উচিত সেটাই কিন্তু এখানে পড়তে হবে। অর্থাৎ বায়োলজি পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, জিকে পড়তে হবে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এই যে আমাদের এতগুলো সাবজেক্ট এগুলো সবগুলোই পড়তে হবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে স্যার 20 কী করে পাবো, আমাদের তো এখনও পর্যন্ত রিজনিং আমরা কিছু জানি না, ম্যাথে আমাদের সমস্যা, ইংলিশে আমাদের সমস্যা। তো আমি তোমাদের বলি দেখো, বায়োলজিতে তো কারো সমস্যা নেই, কারণ বায়োলজি প্রত্যেকে আমরা একটু একটু জানি, এই জন্যই আমরা নার্সিং পড়তে চাই। তো বায়োলজিতে 50 নম্বর আছে, আশা করছি 50-এ 20 পাওয়া বিশাল কোনো কঠিন ব্যাপার নয়। তা সত্ত্বেও বলবো দেখো, অনেকের রিজনিং কিছু কিছু জানা আছে, ইংলিশ তো খুবই সোজা হয়, তো সেখানে 20 পাওয়া বিরাট কিছু বড় ব্যাপার নয়। আমাদের মিনিমাম রাখা হয়েছে 20 থেকে বেশি সকলকে পেতে হবে। 20 যদি বেশি পাও তবেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো আর দেরি না করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ আমাদের কিন্তু সিট সংখ্যা খুব বেশি কিন্তু নয়, আমাদের টার্গেট সিট রয়েছে 400টা। 400টা সিট ফুলফিল হয়ে গেলে কিন্তু আর কাউকে আমরা অ্যাডমিশন নেব না, ঠিক আছে? তো অবশ্যই যদি অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিবে, তার আগে পরীক্ষাটা নিতে হবে। তার জন্য কী করতে হবে, গ্রুপের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে এবং 10 তারিখ পরীক্ষাটা দিয়ে দেবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকবার তোকে নমস্কার।